पानी और विद्युत अपचय ना करते सकलों प्रति आह्वान जानिए प्रधानमंत्री शेख हासिना। सोमवार 50 मॉडल मस्जिद और इस्लामिक सांस्कृतिक केंद्र उद्बोधन अनुष्ठान आह्वान जानान। जंगी और सन्त्रासवाद दमने खुतबाय बयान देर इमाम सहायता चान प्रधानमंत्री। देशेर प्रतिटी जिला और उपजेलाय 564 मॉडल मस्जिद और इस्लामिक सांस्कृतिक केंद्र निर्माण प्रकल्प हाथे निये सरकार एर मध्य कयेकटी धापे ए प्रकल्प वास्तवायन करा होच्छे। सोमवार चतुर्थ धापे आरो 50 मॉडल मस्जिद उद्बोधन करें प्रधानमंत्री शेख हासिना। एबारे सुविधाभोगी गोपालगंजेर टुंगीपाड़ा और सिलेटेर विश्वनाथ उपजेला गणभवन थेके भार्चुअली एर उद्बोधन करें तिनि। शुभ उद्बोधन घोषणा करछि। প্রধানমন্ত্রী বলেন, এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে যাতে ধর্মের মর্মবাণী প্রচার হয় সেদিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে জুমার নামাজের খুতবায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচারণামূলক বক্তব্য দেওয়ার পরামর্শ দেন তিনি। কে ইসলাম ধর্মে বিশ্বাস করে কে করে না, এটা তো আমরা কেউ বলতে পারবো না। শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক, মাঝে মাঝে আমরা দেখি যে আমাদের কিছু মানুষ অহেতুক অন্য ধর্ম অথবা আমাদের ইসলাম ধর্মেই হয়তো কেউ অন্য মতাবলম্বী আছে, তাদের উপর আঘাত হানে, যেটা সম্পূর্ণভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিন্তা চেতনা তার পরিপন্থী, কাজে এ ধরনের আচরণ যদি কেউ না করে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা চলছে, তাই সবাইকে অপচয় কমানোর আহ্বান জানান সরকার প্রধান। আমি আরেকটি অনুরোধ করব যে অনেক টাকা খরচ করে যেমন আমাদের পানি সাপ্লাই আমরা দিই, সেই পানি বিশুদ্ধ করতে হয়, বিদ্যুৎ উৎপাদন আমরা করতে হয় অনেক টাকা খরচ করে, কাজে যখন মসজিদে আপনারা নামাজ পড়বেন তখন আপনারা বিদ্যুৎ ব্যবহার করবেন, আর যখন সেটা করবেন না তো সকলেই বিদ্যুৎ বন্ধ করে দেবেন। এটা শুধু মসজিদ বলে না, সকলে বাড়ি ঘরে যে যেখানে বিদ্যুৎ ব্যবহার করবেন সাথে সাথে যতটুকু সময় দরকার ততটুকু বাকি সময়টা এটা বন্ধ করে দেবেন, যেন সাশ্রয়ী হয়। এর আগে গণভবনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ উপলক্ষে মসজিদের লোগো সম্বলিত স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। পানি ও বিদ্যুতের অপচয় না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার 50 মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে খুতবায় বয়ান দেওয়ার জন্য ইমামদের সহায়তা চান প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় 564 মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মধ্যে কয়েকটি ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সোমবার চতুর্থ ধাপে আরও 50 মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সুবিধাভোগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সিলেটের বিশ্বনাথ উপজেলা গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন তিনি। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে যাতে ধর্মের মর্মবাণী প্রচার হয় সেদিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে জুমার নামাজের খুতবায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচারণামূলক বক্তব্য দেওয়ার পরামর্শ দেন তিনি। কে ইসলাম ধর্মে বিশ্বাস করে কে করে না, এটা তো আমরা কেউ বলতে পারবো না। শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক, মাঝে মাঝে আমরা দেখি যে আমাদের কিছু মানুষ অহেতুক অন্য ধর্ম অথবা আমাদের ইসলাম ধর্মেই হয়তো কেউ অন্য মতাবলম্বী আছে, তাদের উপর আঘাত হানে, যেটা সম্পূর্ণভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিন্তা চেতনা তার পরিপন্থী, কাজে এ ধরনের আচরণ যদি কেউ না করে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা চলছে, তাই সবাইকে অপচয় কমানোর আহ্বান জানান সরকার প্রধান। আমি আরেকটি অনুরোধ করব যে অনেক টাকা খরচ করে যেমন আমাদের পানি সাপ্লাই আমরা দিই, সেই পানি বিশুদ্ধ করতে হয়, বিদ্যুৎ উৎপাদন আমরা করতে হয় অনেক টাকা খরচ করে, কাজে যখন মসজিদে আপনারা নামাজ পড়বেন তখন আপনারা বিদ্যুৎ ব্যবহার করবেন, আর যখন সেটা করবেন না তো সকলেই বিদ্যুৎ বন্ধ করে দেবেন। এটা শুধু মসজিদ বলে না, সকলে বাড়ি ঘরে যে যেখানে বিদ্যুৎ ব্যবহার করবেন সাথে সাথে যতটুকু সময় দরকার ততটুকু বাকি সময়টা এটা বন্ধ করে দেবেন, যেন সাশ্রয়ী হয়। এর আগে গণভবনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ উপলক্ষে মসজিদের লোগো সম্বলিত স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।